আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি দীপা আপনাদের মাঝে চলে এসেছি। আজকে হচ্ছে আমার ছোট এই টেবিলটাকে ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো আমাকে হচ্ছে আপনাদের ভাই আমাকে একটু হেল্প করছিল। এটা হচ্ছে ন্যাপকিনটাকে ফোল্ড করে আমি হচ্ছে স্পুন নাইফ ফর্ক এগুলো দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছে। তো প্রথম হচ্ছে ন্যাপকিনটাকে ভাঁজ করে নিতে হবে, তারপরে এর মাঝে হচ্ছে স্পুনগুলো রেখে জাস্ট এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। তারপর হচ্ছে আমার রিং আছে, সেটা আমি এখানে লাগিয়ে দিব। তো ও বলতেছিল যে আমি তোমাকে হেল্প করে আমি করতে চেয়েছিলাম, বাট ও আমাকে হেল্প করছে। আসলে সংসারের কাছে দুজন মিলে করলে কিন্তু অনেক সহজ হয়ে যায়, তাই না? আর বলে রাখি যে এটা হচ্ছে আমার আগেই ভিডিও রেকর্ড করা ছিল, আসলে যেহেতু আমি অনেক সিক ছিলাম আর এভাবে দেওয়া হয়নি, তাই ভাবলাম যে যেহেতু মানে আমার ভিডিও করা আছে, এরকম অনেক আসলে ভিডিও করা আছে, সময় মতো বুঝে বুঝে আমি এগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। হয়তোবা আপনাদেরও মানে আমার ঘর সাজানোর আইডিয়াগুলো আপনাদেরও কাজে আসতে পারে। যদিও আমার টেবিলটা হচ্ছে স্মল টেবিল, বাট এটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে রিংগুলো ন্যাপকিনগুলোর ভিতরে পরিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমি হোম গুডস থেকে কিনেছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো রোজার ঈদের সময়। আর এটা হচ্ছে আমি হচ্ছে এখানে একটু গোল্ডেন সে গোল্ডেনের একটা লুক দেওয়ার জন্য আমি গোল্ডেন একটা টেবিল ক্লথও বিছিয়েছি। আর এই ম্যাটগুলো আমি গোল্ডেনের উপরেই কিনেছি, যেহেতু আমার একটা আইডিয়া হচ্ছে যে আমি এই টেবিলটাকে একটা গোল্ডেন মানে গোল্ডেনের একটা থিম দিব সেই জন্য। সো এখানেও এই ম্যাটগুলোও কিন্তু আমি রোজ থেকে কিনেছি। সো আমি যখন সরি, এগুলো হচ্ছে আমি হোম গুডস থেকে কিনেছি, মানে অনেকদিন আগে কিনেছি তো আর মানে রেকর্ডও করে রেখেছিলাম আগে, তো গুলিয়ে ফেলছি। যাই হোক, তো এখানে ম্যাটগুলো বিছিয়ে নিলাম, আমার কাছে ভালোই মানে লাগছে, আই হোপ আপনাদের কাছেও ভালো লাগছে। তো এখন হচ্ছে এখানে আমি একটা ফ্লাওয়ার রাখার জন্য একটা ফ্লাওয়ার কেস দিয়ে দিলাম, এটা আমি হোম গুডস থেকে নিয়েছি। তো এটাও কিন্তু পুরো একটা গোল্ডেনের গোল্ডেনের থিমে, এর আগে হচ্ছে আমি সিলভার কালার দিয়েছিলাম, বাট এবার হচ্ছে গোল্ডেন শেপ। তো এই ফ্লাওয়ারটা হচ্ছে আমার আগেই ছিল, জাস্ট আমি ফ্লাওয়ার বেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এখানে সেই সাথে আমি হচ্ছে দুটো গোল্ডেন কালারে ক্যান্ডেল হোল্ডার রাখছি, এই দুইটাও আমি হোম গুডস থেকে নিয়েছি। আর এ তো দুইটা এক ক্যান্ডেল দিয়ে দিলাম এই ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলোও আমার আগেই ছিল। আর এখানে আরেকটা দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের হচ্ছে ক্যান্ডেল হোল্ডার। তো আমি হচ্ছে দুই সাইডে দুইটা ক্যান্ডেল রেখেছি, আর হচ্ছে মিডলে হচ্ছে ফ্লাওয়ারটা রাখলাম। আর আমি আবার একটু চেঞ্জ করে দিচ্ছি, বিকজ আমার মনে হচ্ছিলো যে দুইটা দুই পাশে রাখলাম, আমি হচ্ছে মানে দুইটা দুই রকমের রেখেছি, এক রকমের আসলে আমি ম্যাচ করতে পারিনি সেই জন্য। আর এখানে হচ্ছে আমি হচ্ছে প্লেটে দিয়ে দিলাম, প্লেটগুলো আমি দেখেন হোয়াইটের ভিতরে কিন্তু গোল্ডেনের গোল্ডেন কালারের আরও কম্বিনেশনটা আছে। তো যেহেতু আমার এখানে ফোর চেয়ার, সো আমি চারটা হচ্ছে প্লেটে দিয়ে দিচ্ছি। এর উপরে হচ্ছে আমি হাফ প্লেট অথবা হ্যাঁ হাফ প্লেট একটা দিয়ে দিলাম, এটাকে আমি হচ্ছে গোল্ডেন শেপের মানে প্লেটের সাথে ম্যাচিং করে নিয়েছি। আসলে নিজের মতো করে
ছোট হোক যেটাই হোক, আপনি যদি সুন্দর করে কোনো কিছু গুছিয়ে রাখেন সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে না? আর আমাদের টোনাটুনি সংসার তো খুব একটা বড়ও না, সো আমাদের আসলে হয়েছে, আর তো আস্তে আস্তে অ্যাকচুয়ালি চেঞ্জ করব, তেমন আগে যেটা ছিল সেটা দিয়েই করছি। তো ভাবলাম যে কেন না আমি একটু আমার টেবিলটাকে একটু সুন্দর নিই, দেখতে ভালো লাগবে নিজের কাছে। আসলে ঘর যখন সুন্দর করে সাজানো থাকে তখন আমার মনে হয় যে আমার মনটা অনেক ভরেছে আর অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে যে ন্যাপকিনের সাথে আমি স্পুনও গুলো ফোল্ড করে রেখেছিলাম, সেগুলো হচ্ছে আমি এখন চারটা করেছি, যেহেতু চারটা চারটা প্লেটের উপরে দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে যে একদম পারফেক্টভাবে হয়েছে, মানে আমি যেরকম চেয়েছিলাম যে ঠিক সেরকমই হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও কিন্তু চাইলে টেবিল এত সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যেহেতু রাতের বেলা ছিল আমি ক্যান্ডেলগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছি, এই ক্যান্ডেলগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।